বাসের মতো প্যাকেজ চায় ট্যাক্সি সংগঠন, না হলে তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে। পরিবহন দপ্তরকে চিঠি দিয়ে জানালো বেঙ্গল ট্যাক্সি সংগঠন, একই দাবি পেশ করা হলো রাজ্যপালের কাছেও। সরাসরি চলে যাব অয়ন ঘোষাল, আমাদের সঙ্গে রয়েছে। অয়ন, এবার তাহলে কি বাস মিনিবাসের পর ট্যাক্সি, কি দাবি তাদের, কি বলছেন তারা, কি মর্মে তারা এই চিঠি দিচ্ছেন? এমনিতেই গত বৃহস্পতিবার ট্যাক্সি মালিকদের বৃহত্তম সংগঠন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, যে সংগঠনের ছাতার তলায় আরও নটি উপসংগঠন রয়েছে, তারা জানিয়ে দিয়েছিল তারা রাজ্য সরকারকে ভাড়া বৃদ্ধির ব্যাপারে 14 জুলাই পর্যন্ত সময়সীমা দিচ্ছেন। যে সময়সীমাটা এর আগে 25 জুন পর্যন্ত ছিল এবং 26 জুন থেকে ট্যাক্সি ধর্মঘটের প্রস্তাব দেওয়া হয়েছিল বা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, তারপরে সিদ্ধান্তটা কিছুটা ডেফার হয়েছিল এবং 14 জুলাই পর্যন্ত সময় দেওয়া হবে ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে এমন একটা কথা বলা হচ্ছিল। হঠাৎ করেই ট্যাক্সি চালক বা ট্যাক্সি মালিকদের যে সংগঠন, তারা উপলব্ধি করলেন যে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বাস পিছু 15,000 টাকা প্রতি মাসে 6,000 বাসের জন্য প্যাকেজ দিলেন। ট্যাক্সি সংগঠনের বক্তব্য, বাস যেমন পরিষেবা দেয় ট্যাক্সিও একইভাবে পরিষেবা দেয়, বাস যেমন লোকসানের বহর গুণে চলেছে ট্যাক্সিও একইভাবে লোকসানের বহর গুণে চলেছে। এক্ষেত্রে বাসের ক্ষেত্রে একটা নীতি এবং ট্যাক্সির ক্ষেত্রে একটা অন্য নীতি একই সরকারের হবে কেন? তোমার কাছে, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ট্যাক্সি সংগঠনের নেতা বিমল গুহ। বিমলবাবু, মোপিয়া কথা বলছি। বিমলবাবু, আপনারাও বাসের মতো প্যাকেজ চাইছেন, কি মর্মে? আমরা 2018 ট্যাক্সি ভাড়া বৃদ্ধি হওয়ার পরে আমরা বহুবার ডিজেলের মূল্য বৃদ্ধি, ইন্স্যুরেন্স বেড়ে যাওয়া, পেট্রোপণ্যের দাম মূল্য বৃদ্ধি থেকে সব রকমে আমরা বারবার কিন্তু ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের বিগত 12 মাস ধরে আমরা দাবির পরেও কিন্তু সরকার ভাড়া বাড়ায়নি এবং আমরা সরকারের সমস্ত দরজা দরজায় আমরা ভিক্ষের থালা নিয়ে ঘুরেছি ভাড়া বাড়াবার জন্য, কিন্তু সরকার আমাদের দিকে কোনো দৃষ্টিপাত করছে না। প্রত্যেকটা সরকারকে আমরা দেখেছি, তারা শ্রমিক ভাতা দেবে, কৃষক ভাতা দেবে, চালক ভাতার কথা চিন্তা করে না। সেই পরিপ্রেক্ষিতে আমফানের পরে আমাদের যে দুরবস্থা, সেই দুরবস্থার জন্য আমাদের যদি সরকার ভাড়া না বাড়ায় 14 জুলাইয়ের মধ্যে, তাহলে পরে আমরা আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা যে অবস্থায় আছি আমাদের পাশে যারা থাকে তারা জানে, কাজে সরকার কিন্তু আমরা আত্মহত্যা করলে আমরা গভর্নরকেও চিঠি দিয়েছি, মাননীয় গভর্নর, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ট্রান্সপোর্ট সেক্রেটারি, আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার, এই অবস্থায় যদি ভাড়া বৃদ্ধি না হয় আমাদের একমাত্র রাস্তা হলো আত্মহত্যার পথে যাওয়া, এবং আত্মহত্যার পথে গেলে আত্মহত্যা যদি আমাদের মধ্যে কেউ করে বা আমরা করি, তার জন্য কিন্তু এই বর্তমান সরকার সম্পূর্ণভাবে দায়ী থাকবে। আমরা এটা আগামী দিনে FIR করে রাখবো 2-1 দিনের মধ্যেই। কি মর্মে FIR করবেন? আমরা সরকার, আমরা যদি কেউ সুইসাইড করি বা আমাদের হয় তার জন্য সরকার দায়ী বলে আমরা চিঠি দিয়েছি অলরেডি চিফ সেক্রেটারি গভর্নর, এবং এই পরিপ্রেক্ষিতে আমরা পুলিশ কমিশনারকে জানাচ্ছি, হোম সেক্রেটারিকে জানাচ্ছি। বিমলবাবু, এতটা চরম পথের কথা বলছেন যে কেউ আত্মহত্যা যদি করেন তার জন্য সরকার দায়ী থাকবে, সেই মর্মে আপনারা চিঠিও দেবেন। এখানে বিমলবাবু, আমার আপনার কাছে জিজ্ঞাসা যে অন্য কোনো, অর্থাৎ কোনো রকম আশ্বাসের সম্ভাবনা কি আপনারা দেখছেন না, যে কারণে এই চরম পথ কেন ভাবতে হচ্ছে আপনাদের? আদৌ আমাদের মানে কি বলবো, মানুষের পর্যায়ে ধরে না, চালকদের মানুষের পর্যায়ে চলে না, কি যে চালক ছাড়া চলতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী বা যারা গাড়ি যাতায়াত করছে তা সেও কিন্তু সে চালকের দৌলতে। আমরা মেডিক্লেমও দাবি করেছি বহুদিন আগে, আমাদের একটা এই অবস্থায় যারা জরুরি পরিষেবা দেয় তার জন্য একটা মেডিক্লেম করেছি। আমাদের কোনো কথা কর্ণপাত না করাতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি শুক্রবারে, এবং আজকে আমরা সবাইকে চিঠি দিয়ে জানাচ্ছি এবং মানুষও জানুক যে কিভাবে আমাদের উপরে সরকারের নজর নেই, কিভাবে মানুষ বেঁচে থাকবে বলুন। বিমলবাবু ধন্যবাদ। বিমল গুহ আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমি খুব সংক্ষেপে শুধু অয়নের কাছে চলে যাবো। অয়ন, আমরা দেখতে পেলাম যে রীতিমতো একটা আলটিমেটাম দিয়ে দেওয়া হচ্ছে ট্যাক্সি সংগঠনের পক্ষ থেকে। পরিবহন দপ্তর কি ভাবনা চিন্তা করছে, বা পরিবহন দপ্তর সূত্রে কিছু জানা যাচ্ছে যে কোনো রকম আলোচনার মাধ্যমে সুরাহার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে? অয়ন,
তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গের বুকে গত তিনটি যে বৃহত্তম পরিবহন খাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনটির কোনোটাই পরিবহন দপ্তর নেয়নি। রাস্তায় সরকারি বাস বাড়বে সিদ্ধান্ত নবান্ন থেকে হয়েছে ঘোষণা করেছেন মুখ্য সচিব, বাসের ভাড়া বাড়বে না ঘোষণা করেছেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী, অর্থাৎ পরিবহন দপ্তর পরিবহন মন্ত্রী তাদের কাছ থেকে আর আশ্বাস পাওয়া যাবে না এটা মোটামুটি বুঝে নিয়েছেন ট্যাক্সি সংগঠনের নেতারা, এবং সেই কারণেই তারা একটা কোথাও চরম হুঁশিয়ারি বা বলা ভালো একটা আলটিমেটাম দিয়ে দিলেন যে ট্যাক্সির ভাড়া না বাড়ালে কিন্তু তারা আরও চরমতম পথ শুধু ধর্মঘট ট্যাক্সি রাস্তা থেকে উইথড্র করে নেওয়া চাক্কা জ্যাম এই সমস্ত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা আরও কোনো চরম পন্থা নিতে পারেন এমন একটা হুঁশিয়ারি আগাম দিয়ে দেওয়া হলো মৌপিয়া। ধন্যবাদ অয়ন।